আচ্ছা, অনেকে ভাবে বোধহয় যে আমার এই চ্যানেলটা অনলি ফর ড্রয়িং চ্যানেল, বাট সেরকম না। আমি আমার চ্যানেলে নর্মালি যেটা স্কুল ওয়ার্কের প্রজেক্ট সেরকম কাজগুলোও দিয়ে থাকি, যেগুলো নর্মালি ওয়ার্ক এডুকেশনে এসে থাকে ক্রাফটে। বাট আজকে আমরা যেটা বানিয়েছি সেটা একটা পেপার দিয়ে কাজ করা, এটা নর্মালি বলতে পারো যে এটা একটা পেপার ল্যাম্প, ওরকম বলতে পারো। এটাতে আমরা বেশি কিছু ইউজ করিনি, জাস্ট পেপারকে ইউজ করেছি আর খুব ভালোভাবে, জাস্ট কাটিং আর কিছুই নেই। তো এটা খুবই গ্লো করবে, আর দিওয়ালি স্পেশাল তোমরা বাড়িতে বানাতে পারো, খুব ইজিলি হয়। জাস্ট তোমাদের কাছে যদি একটা টুনি লাইট থাকে, যেরকম হোক সেটা দিয়েই তোমরা বানাতে পারবে। তো তোমরা এটা ভালোভাবে দেখো, একদম স্টেপ বাই স্টেপ আইডিয়া দিয়েছি যে কিভাবে এটা বানাতে হবে, কিভাবে করতে হবে। তো ভালোভাবে ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কী কী ইউজ করছি। এখানে আমরা একটা হোয়াইট চার্ট পেপার ইউজ করছি। নর্মালি আমরা হোয়াইট ইউজ করছি কারণ যেহেতু লাইট ইউজ হবে আর অন্ধকারের জন্য, তাই জন্য আমরা হোয়াইটকে ইউজ করছি। তার সাথে একটা কার্ডবোর্ড নিয়েছি, ফেভিকল নিয়েছি, সেলো টেপ নিয়েছি, তার সাথে কাঁচি তো নিয়ে আমরা বোট পিন এখানে ইউজ করছি। বোট পিনটা আমাদের কাজে লাগবে, একটা ডুয়েল সাইড টেপ ইউজ করেছি, জানি না কাজে লাগবে কি না। তার সাথে সাথে আমরা যেমন স্কেল ইউজ করেছি, পেন্সিল ইউজ করছি, ইরেজারও নিয়ে নিয়েছি জাস্ট ফর আমরা আউটলাইন করার জন্য। আর একটা টুনি লাইট ইউজ করছি, টুনি লাইটটা যে কোনো কালার তোমরা ইউজ করতে পারো, আমি গ্রিন ইউজ করছি। তো ফার্স্টে তো দেখো আমরা কী করেছি, আমরা এই চার্ট পেপারের ওপর আর নিচের পোর্শনটায় স্কেল দিয়ে একটা মাপ নিয়ে নিয়েছি। তোমরা অ্যাটলিস্ট 1 ইঞ্চ মাপটা নিলেই চলবে, বেশি অসুবিধা হবে না। এবার গাইস এটাকে আমরা ভাঁজ করছি, দেখো কীভাবে ওপাশ আর এপাশটা ভাঁজ করেছি। তারপরে গাইস আমরা সমানভাবে একটা ভাঁজ করে নিয়েছি, একটা মিড বরাবর এভাবে পেন্সিল দিয়ে আউটলাইন করছি। এই আউটলাইনটা যতটা সরু করবে ততটা ভালো, অন্তত 1 সেন্টিমিটারের সরু রাখা দরকার। আকার আকার যতটুকু অংশ লাগবে না, মানে ভাঁজ করার পরে সেটা আমরা কেটে দিয়েছি। এবার গাইস ওই যে আমরা পেন্সিলের যে স্ট্রাইপগুলো টেনেছি ওগুলোর উপর আমরা কাঁচি চালাবো, মানে ওটাকে পুরো কাটবো। আর কাটার পর পুরোটা হয়ে গেলে দেখতে পাবে অনেকটা এরকম লাগবে, অনেকটা খাঁচার মতো, বা এটাই একটা আসলে হচ্ছে আমাদের যে ল্যাম্পের সেটা হচ্ছে মেন পোর্শনটা। দেখতেই পাচ্ছ এটা খুবই সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে। আমরা এর ভেতরেই লাইটটাকে অ্যাড করব। তো তার আগে গাইস আমরা এটাকে ভাঁজ করে নিচ্ছি, করে রাউন্ড করে আটকানোর চেষ্টা করছি ফেভিকল দিয়ে, তো যাতে ইজিলি হয়ে যায় কাজটা তার জন্য। তো দেখো আমাদের অলমোস্ট নিচের পোর্শনটা হয়ে গেছে, এবার আমরা উপরের পোর্শনটাও করে নিয়েছি। এবার গাইস ওই যে গোল পোর্শনটা উপর আর নিচের, ওটা যাতে শক্ত করা যায় তার জন্য আমরা একটা হোয়াইট বোর্ডকে ইউজ করছি। বোর্ডকে ওইভাবে আমরা 1 ইঞ্চি মাপে কেটে নিয়েছি, কেটে আমরা গাইস ওটাকে গোল করে এবার আমরা দুটো মুখে লাগাবো। এটা করলে কি হবে, মুখের কাজটা শক্ত হয়ে যাবে, যাতে পরে যখন আমরা একটা হ্যান্ডেল লাগাবো যাতে অসুবিধা না হয়, তার জন্য হয়তো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। তো তাই জন্য গাইস আমরা মুখের ওই ওপর আর নিচের পোর্শনটাকে শক্ত করার জন্য দুটো বোর্ড লাগিয়ে দিয়েছি, একটা নিচে ওপরটা তো লাগিয়েছি একটা নিচে। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের অলমোস্ট হয়ে গেছে। এবার গাইস নিচের পোর্শনটাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য একটা গোল সার্কেল কেটে দিচ্ছি। এটা নর্মালি আমরা নিচের দিকটায় লাগাবো, তো আমরা আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে প্রপার আটকে যায়। দেখতে পাচ্ছ একদম নিচের পোর্শনটা আমরা ওইভাবে আটকে দিচ্ছি। এবার গাইস যেটা করবো আমরা, যে ভেতরের মেন অংশটা করার জন্য আমরা একটা স্কেল দিয়ে মাপ করে নিচ্ছি যে আমরা ল্যাম্পটা কীরকম সাইজের বানাবো। তো গাইস আমার যে পেপার আছে তা অনুযায়ী আমরা 22 সেন্টিমিটারটা মেপে নিচ্ছি। এবার গাইস এই মাপের আমরা একটা বড় পিচ বোর্ডকে কাটবো যেটা 22 সেন্টিমিটার হবে, আর এটাকে গাইস আমরা একটা রোল বানানোর চেষ্টা করছি। এবার এই রোলটাতেই আমরা গাইস টুনি লাইটটা মেনলি লাগাবো। তার আগে রোলটা বানানোর পর আমাদের চেক করে নিতে হবে যে এই রোলটা ওই ল্যাম্পের ভেতর ঢুকছে কি না। আর একটা কথা বলবো যে তোমাদের যদি মনে হয় সাডেনলি যে আমরা রোলটা চেঞ্জ করতে যাই যাতে তোমরা ইজিলি বের করতে পারো, তাই জন্য আমরা এটাকে মুভেবল বানাবো যাতে তোমরা ইজিলি বের করতে পারো। তো আমরা এটাকে পুরোপুরিভাবে আঠা দিয়ে ভেতরে লাগাচ্ছি না। তো ফার্স্টে তো আমরা এই রোলটাকে ফার্স্টে বানিয়ে নিচ্ছি, সেলো টেপ দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি, তাহলে প্রপারলি রোল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের রোলটা হয়ে গেছে। এবার গাইস আমরা ধীরে ধীরে টুনি লাইট লাগাবো। এবার টুনি লাইটটাকে গাইস আমরা প্রথমে ইনিশিয়াল যেটা প্রথম ফার্স্ট জায়গাটা ওখানটা আমরা সেলোটেপ দিয়ে আটকে দিয়েছি, তারপরে গাইস এটা আমরা রোল করছি। রোল করে করে আমরা উপর দিকে তুলবো এটাকে। তো ভালোভাবে দেখো কীভাবে করছি।
তো রোলটা হয়ে যাওয়ার পর এবার আমরা ভেতরে ঢুকিয়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে সেট হচ্ছে কিনা। তো আমাদের অলমোস্ট সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। প্লাগ পয়েন্টটাকে আমরা বাইরের দিকে বের করে রাখছি। তো দেখো আমাদের মেন জায়গা তো হয়ে গেছে। এবার গাইস কী করছি, যাতে ভেতরের যে রোলটা বাইরে বেরিয়ে না আসতে পারে তার জন্য আমরা গাইস বোট পিনটাকে ইউজ করছি। বোট পিনটাকে আমরা দুদিক দিয়ে প্রথমে মুখের ওপর দিক দিয়ে লাগাবো, তারপরে গাইস আমরা দুটো বোট পিন আমরা নিচের দিকে লাগাবো। এটা লাগালে কী হবে, আমরা গাইস ইজিলি ভেতর থেকে রোলটাকে বের করতে পারবো। যদি মনে হয় যে টুনি লাইট চেঞ্জ করার হবে তখন আমরা ভেতর থেকে বের করতে পারবো। তো এইভাবে যাতে আমরা মুভেবল করতে পারি তাই জন্য আমি বোট পিনকে ইউজ করছি। তো দেখতে পাচ্ছ আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। তো গাইস এবার এটাকে আমরা ঝোলানোর জন্য একটা গাইস স্ট্রেপ বানাচ্ছি, যাতে আমরা ওটাকে হ্যান্ডেলের মতো ঝোলাতে পারি। তো তার জন্য গাইস দুটো পিচ একটাই পিচ বোর্ডকে কাটছি লম্বা করে। তো এটার গাইস সামনের দিকটা একটুখানি রাউন্ড শেপ করে নিচ্ছি, দিয়ে এটাকেও আমরা ওই বোট পিন দিয়ে লাগাবো। তাহলে খুব ইজিলি হবে, যে বোট পিন দিয়ে আমরা ওই ভেতরের রোলটা লাগিয়েছিলাম ওটাকেই আমরা ইউজ করে ওখান দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ অলমোস্ট আমাদের ল্যাম্পটা হয়ে গেছে। এবার গাইস আমরা একটু ডেকোরেশন করব, যেহেতু আমরা পুরোপুরি হোয়াইটই করছি। তো আমরা কি করছি, কিছু এরকম পেপারের স্ট্রাইপ কাটছি, কেটে কেটে গাইস আমরা বেশ কয়েকটা স্ট্রাইপ এরকমভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। তো এইভাবে কেটে নেওয়ার পর আমরা কি করব, এই স্ট্রাইপগুলো দিয়ে রোল বানাবো। তো এরকম বেশ কয়েকটা রোল আমরা এইভাবে বানিয়ে রাখছি, দিয়ে দেখো আমরা একটা একটা করে এইভাবে গাইস আমরা উপর দিকটা নিচের দিকটা ধরে ধরে লাগাচ্ছি। তো আমাদের ল্যাম্প রেডি। তো দেখতে পাচ্ছ এটা আমরা যে স্ট্রাইপ ইয়েগুলোকে লাগিয়েছি রোলগুলোকে, ওগুলো মাথার ওপরটায় নিচেরটায় লাগিয়েছি, তার সাথে আমরা হ্যান্ডেলেও কিছুটা লাগিয়ে দিয়েছি। তো এরকমভাবে দেখতে পাচ্ছ, যেহেতু আমরা সামনের দিকটা এইভাবে কাটা আছে তাই জন্য যখন তোমরা ঘরটা অন্ধকার করবে তখন দেখতে পাবে সারা দেওয়ালে এরকম একটা স্ট্রাইপ মতো একটা শ্যাডো তোমরা দেখতে পাবে। তো অলমোস্ট আই হোপ তোমাদের ভালো লেগেছে, এটা তোমরা নিজেরাও বাড়িতে ট্রাই করতে পারো দিওয়ালি স্পেশাল।